হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিডিএফ। তো আমরা জানি এখন অফিসিয়ালি কোনো ডকুমেন্টস কেউ কাউকে পাঠালে বেসিক্যালি পিডিএফ হিসেবেই আমরা পাঠাই, কেন কি এই পিডিএফ ফরম্যাট সমস্ত ধরনের সিস্টেমেই সাপোর্ট করে। তো এই পিডিএফ ফাইল কীভাবে তৈরি করে, আমাকে একটা স্টুডেন্ট কমেন্ট করেছিল যে স্যার একটা পিডিএফের উপর ভিডিও করে পাঠান, তো সেই সূত্রে আজকে ভিডিওটা করা। তবে যদি কেউ ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। আমি দেখুন একটা এমএস ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করে রেখেছি আর এখানে আমি কিছু একটা লিখে নিচ্ছি। তাহলে ইকুয়াল র্যান্ড করে আমি এখানে কিছু একটা লিখে নিলাম এবং ফন্ট সাইজটাকে একটু বড় করে দিচ্ছি। কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলে ফন্ট সাইজটা দেখুন ফন্ট সাইজ বড় হচ্ছে। তারপরে আমি জাস্টিফাইড করে নিলাম এবং এটাতে একটা বর্ডারও দিয়ে দিই আর একটু কালারও দিয়ে দিই এখানে। তো এখানে কিছু একটা কালার দিয়ে দিলাম আর এখন আমি ধরুনই বর্ডার দিচ্ছি। তাহলে পেজ বর্ডারে গিয়ে একবার বক্স করে দিলাম এবং এখান থেকে একটা কালার নিয়ে নিলাম বর্ডার কালার দিয়ে, ওকে। এবার এই ডকুমেন্টসটাকে আমরা পিডিএফ করব। তো এবার কথা হচ্ছে যে যদি কারোর লেটেস্ট ভার্সন মানে কি অফিস 2010 বা তারপরের যে কোনো ভার্সান ইনস্টল করা থাকে তাহলে কিন্তু সে ডাইরেক্ট পিডিএফটা করতে পারবে। আমি একবার সেটা দেখাচ্ছি প্রথমে। তো দেখুন সেখানে ফাইল লেখা থাকবে। তো এই ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে আমাকে এখানে সেভ অপশন দেবে বা সেভ অ্যাজ অপশন দেবে। তাহলে আমরা এই সেভ বা সেভ অ্যাজ অপশনে যাব। সেখানে গিয়ে যখন আমি ধরুন কি ডেস্কটপ নিচ্ছি, ডেস্কটপ নেওয়ার পরে এইবার আমি এখানে একটা নাম দিলাম ধরুন কি JIBAN। তাহলে ফাইলের নাম দেওয়া হলো জীবন। তো এই জীবন ফাইলটাকে যখন আমরা সেভ করব তখন কিন্তু ওয়ার্ড ডকুমেন্ট হয়ে আছে, দেখুন সেভ অ্যাজ টাইপ। তো যাদের এখানে আপনার 2010 বা তারপরের ভার্সন থাকবে তাহলে কিন্তু সে ডাইরেক্ট এখানে পিডিএফ অপশনটা দেখতে পাবে। তাহলে যে সেভ অ্যাজ টাইপ, দেখুন আপনি ফাইলে ক্লিক করলেন, সেভ অপশনে গিয়ে ক্লিক করলেন, তারপরে ডেস্কটপ বা আদার্স লোকেশন নিয়ে নিলেন এবং ফাইলের নাম দেওয়ার পরে যখন আপনি সেভ অ্যাজ টাইপ যেখানে পাচ্ছেন সেখানে কিন্তু ডাইরেক্ট পিডিএফ অপশনটা পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করলেন আর একবার সেভ করে দিলেন। তো এতে করে সুবিধা হলো কি যে আপনার ডকুমেন্টসটা, দেখুন এই সেম ডকুমেন্টসটা আমি একবার কেটে বেরিয়ে যাচ্ছি, ওয়ার্ডের ডকুমেন্টসটাকে সেভ করবো না সেই জন্য নো করে দিলাম, কিন্তু পিডিএফটা আমার সেভ হয়ে গেল। কোথায় সেভ হলো একবার দেখুন, এই যে জীবন নামে ডেস্কটপে দেখাচ্ছে এবং পিডিএফ দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আপনি এবার এটাকে ওপেন করে দেখতেই পারেন ডবল ক্লিক করে। মোটামুটি ওপেন হয়ে গেল, এই হচ্ছে পিডিএফ ফাইল। তো এবার কথা হচ্ছে এটা তো খুব ইজিলি আমরা করতে পারলাম, ঠিক একই রকম এক্সেলের ক্ষেত্রেও আমি একবার দেখাচ্ছি। দেখুন একটা ওপেলের এক্সেলের ফাইল ওপেন করা আছে, আমি ফাইলে গিয়ে ক্লিক করব ফার্স্ট। তো ফাইলে ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে গিয়ে সেভ অ্যাজ বা সেভ অপশনে। তারপরে আমি আবার ডেস্কটপ নিয়ে নিচ্ছি, এবার ফাইলের নাম দিলাম ধরুন সেলিম। এবার যখন আমরা সেভ করব তখন সেভ অ্যাজ টাইপটা পিডিএফ যদি আমরা নিই তাহলে অটোমেটিক্যালি এই এক্সেলের ফাইলটা পিডিএফ ফরম্যাটে গিয়ে সেভ হবে এবং আমি এটাকেও কেটে বেরিয়ে যাচ্ছি, ক্লোজ করে দিলাম এক্সেলের ফাইল আর এক্সেলের ফাইলটাকে সেভ করব না। কিন্তু আমি যেটা সেলিম নামে করেছি ডেস্কটপে, দেখুন আমাকে সেলিম নামে পিডিএফ দেখাচ্ছে। তো আমি এবার এখানে ডবল ক্লিক করব। তো ডবল ক্লিক করলে আমাকে পিডিএফ ফাইলটা ওপেন করে দেখাবে এবং আমি সেখানে দেখে নেওয়া যাক পিডিএফের আকারে দেখতে পাচ্ছি। দেখুন এবার এটার পেজ সেট আপ করার দরকার ছিল, ডান দিকে একটা কলাম আমরা দেখতে পাচ্ছি না, সেটা কিন্তু আমরা এক্সেলের যে ক্লাস আছে যেখানে আমরা পেজ সেট আপটা করে নিতে পারবো, ওই একই রকম পেজ লেআউট ট্যাব থেকে মার্জিনে গিয়ে মার্জিনটা কমাতে পারি বাড়াতে পারি আর পেজ লেআউট ট্যাব থেকে ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করতে পারি। তো আজকের ক্লাস তো আমাদের সেটা ছিল না, অ্যাকচুয়ালি আমরা পিডিএফ কীভাবে করে সেটাই দেখব। তো মোটামুটি হয়ে গেল। এইবার কথা হচ্ছে যে আমরা এখন প্রায় প্রত্যেকেই ধরুনই ফোনে অনেক সময় পিডিএফ করে নিচ্ছি বা কম্পিউটারে যদি নেট থাকে তাহলে যাদের ধরুন কি অফিস 2010 বা তারপরের ভার্সান নেই তাহলে তারা কীভাবে পিডিএফ করবে সেটা আমি একবার দেখাচ্ছি। দেখুন আমি এখানে একটা ফাইল রেডি করে রেখেছি ABC স্কুল বলে আর এখানে এই ডেটাগুলো আছে। তো আমি চাইছি এবার এই ডেটাটাকে আমরা পিডিএফ করব, কিন্তু আমার কাছে এখন অফিস 2010 নেই, ধরুন 2007 আছে। তাহলে আমি কীভাবে পিডিএফ করব না একবার সেই প্রসেসটা আমরা অনলাইনে করতে পারবো। দেখুন আমি এখন কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে প্রথমে আমি ধরুন গুগল লিখে নিচ্ছি বা আপনি ডাইরেক্ট এখানে অ্যাড্রেসে লিখতে পারবেন। কী লিখবেন না, এখানে লিখবেন আই লাভ পিডিএফ। লেখার পরে এবার আপনি যে কোনো সাইট থেকে মানে কি ধরুন কি আমি ওয়ার্ড টু পিডিএফ করব, তাহলে আমি এখানে ওয়ার্ড টু পিডিএফ এ ক্লিক করব। তো ক্লিক করার পরে তাহলে আবার দেখাচ্ছি
আপনি কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে লিখবেন হচ্ছে আই লাভ পিডিএফ, তারপরে ওয়ার্ড টু পিডিএফ বা পিডিএফ টু ওয়ার্ড বা জেপিইজি টু পিডিএফ তো বা এক্সেল টু পিডিএফ এভাবে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এখানে দেখুন কনভার্ট টু ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট থেকে পিডিএফ হবে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে ধরুন আমি এখন সিলেক্ট ওয়ার্ড ফাইল বলেছে, এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করলে আমি একটু আগে ডেস্কটপে একটা ফাইলকে সেভ করে রেখেছি, দেখুন আমি ডেস্কটপে ক্লিক করব আর এই হচ্ছে এবিসি স্কুল আমার ফাইলের নাম। আমি এবার এই ফাইলটাকে ওপেন করব। তো ওপেন করলে পরে এবার এখানে ওপেনিংয়ে আপনার নেটের যা স্পিড সেই পরিমাণ টাইম নেবে, হয়তো 2-5 সেকেন্ডও হতে পারে। তো দেখুন সাথে সাথে এটা হয়ে যাবে এবং আপনি একবার ডান দিকে দেখতে পাচ্ছি আমরা কনভার্ট টু পিডিএফ, তো এই কনভার্ট টু পিডিএফে গিয়ে একবার ক্লিক করব। তো দেখুন পিডিএফ কনভার্ট হতে প্রায় এরকম নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে এবং সাথে সাথে হয়েও গেল এবং আপনাকে আর কিছুই করতে হবে না, বাই ডিফল্ট দেখুন বাদিকে ডাউনলোড হয়ে যাবে। একটু বাদিকে লক্ষ্য করবো আমরা, দেখবো এই যে ডাউনলোড বাদিকে হয়ে গেল, ঠিক আছে। তাহলে কত ইজিলি কিন্তু আমরা এই কাজটা করতে পারছি। এবার আমি এটাকে একবার ওপেন করে দেখাই, জাস্ট আমি একবার এই এবিসি স্কুল যেটা পিডিএফ হলো সেটাতে একবার ক্লিক করে দিলাম, তাহলে দেখুন আমাকে বাই ডিফল্ট পিডিএফ আকারে দেখাচ্ছে। এইবার আমরা একই রকম এক্সেলের ফাইল থেকে পিডিএফ করতে পারবো, তাহলে আমি আগে একটা এক্সেলের ফাইল ওপেন করে নিই। তাহলে ধরে নেওয়া যাক আমি ফাইল থেকে আগের কোনো একটা ফাইলকে ওপেন করে নিচ্ছি, এক্সেলের ফাইলকে। এইবার আমি এই এক্সেলের ফাইলটাকে ধরে নিই পিডিএফ করবো। তাহলে আমি আপাতত এটাকে কপি করে নিচ্ছি, কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম আর এটাকেই আমরা পিডিএফ করবো। তবে একটু আগে যে প্রবলেমটা হয়েছিল সেটা যাতে না হয়, যে কারণে আমি ফাইল থেকে মার্জিনে গিয়ে মার্জিনটাকে ন্যারো করে দিলাম আর ওরিয়েন্টেশনটাকে ল্যান্ডস্কেপ করে দিই। তারপরে একবার আমি প্রিন্ট প্রিভিউ দেখছি, অলরেডি আমাকে দেখাচ্ছে দেখুন আমি আরও অনেকটাই জায়গা পাচ্ছি, ঘরকে বড় করলেও কোনো অসুবিধা নেই, এই যে প্রিন্ট এরিয়ার মধ্যে চলে আসছে। এইবার এই ফাইলটিকে আমরা প্রথমে সেভ করি, তো সেভ করার জন্য আমি কন্ট্রোল এস করে দিলাম, আমি ফাইলটাকে সেভ করবো ডেস্কটপে। তাহলে ধরে নেওয়া যাক আমি এবার ডেস্কটপ অপশনে যাব, তাহলে কন্ট্রোল এস করার পরে আমাকে যেতে হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপে গিয়ে আমরা ফাইলের নাম দিলাম ধরুন কি মিলি, দিয়ে এটা কী ফাইল হচ্ছে না দেখুন এক্সেলের ফাইল হচ্ছে, এই যে এক্সেল ওয়ার্কবুক দেখাচ্ছে, আমি একবার সেভ করে দিলাম। কোথায় সেভ করছি? ডেস্কটপে, ঠিক আছে, লোকেশনটা দেখে নিলাম, দিয়ে আমি ফাইলটাকে এবার ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পরে আমরা এই যে ডেস্কটপে যে মিলি ফাইল করেছি এক্সেলের ফাইল, ধরুন আমার কাছে অফিস 2007 আছে, 10 নেই বা তারপরের ভার্সন নেই, তাহলে আমি এবার এই এক্সেলের ফাইলটাকে কীভাবে পিডিএফ করবো সেটাও আমি দেখে নিচ্ছি। তো এর জন্য ঠিক একই রকম আমরা কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে আমরা এই যে অ্যাড্রেসই লিখবো, প্রথমে আই লাভ পিডিএফ, তারপরে লিখবো এক্সেল টু পিডিএফ, দিয়ে এন্টার মারবো। তো এন্টার করলে আপনাকে প্রথমে এই যে লিঙ্কটা দেবে কনভার্ট এক্সেল টু পিডিএফ, সেখানে আপনি একবার ক্লিক করলেন। তো ক্লিক করলে আপনাকে দেখুন এবার দেখাচ্ছে সিলেক্ট এক্সেল ফাইল, তো আপনি সিলেক্ট এক্সেল ফাইলে ক্লিক করলেন, তারপরে আপনি ডেস্কটপে গেলেন, গিয়ে আপনার মিলি ফাইল দেখাচ্ছে দেখুন, তারপরে আপনি সেটাকে ওপেন করবেন। তো ওপেন করলে আপনাকে ফাইলটা ওপেন তো হবেই, ডান দিকে দেখাবে কনভার্ট টু পিডিএফ। তাহলে এই এক্সেলের ফাইলটা কনভার্ট টু পিডিএফে গিয়ে ক্লিক করবো, প্রায় সেকেন্ডের মধ্যে সেটা কনভার্ট হয়ে যাবে। এই যে দেখুন কনভার্টিং এক্সেল, এবং এখানে আমাকে দেখুন বাদিকে এবার অলরেডি ডাউনলোড দেখাবে, ওয়েটিং দেখাচ্ছে দেখুন, এখানে লক্ষ্য করবো স্টার্ট বাটনের ঠিক পাশে ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখুন কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এটা করতে পারলাম এবং একবার এই পিডিএফ ফাইলটিতে ক্লিক করা হলো এবং সাথে সাথে সেটা ওপেন হচ্ছে, ঠিক আছে। তাহলে খুবই একটা ইন্টারেস্টিং এবং হেল্পফুল একটা ক্লাস, থ্যাংক ইউ সবাইকে।